উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের এই মুহূর্তে যে খবরটি পাওয়া যাচ্ছে উচ্চ মাধ্যমিক হবে বাড়িতে বসেই বাড়িতে বসেই পরীক্ষা দেবে তোমরা কিন্তু প্রশ্নপত্র হতে পারে এমসিকিউ টাইপের এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে পরীক্ষা হবে অনলাইনে এবং এমসিকিউ টাইপের প্রশ্ন হবে জানা গিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে হয় সেই ব্যাপারেই কিন্তু সুপারিশ করেছে বিশেষজ্ঞরা তবে বলে রাখি মাধ্যমিক পরীক্ষা কিন্তু একদম বাতিল কারণ মাধ্যমিকে যারা পরীক্ষা দেবে তারা সকলেই ষোলো বছরের নিচে অনেকে পনেরো বছর বা সাড়ে পনেরো বছর বয় মাধ্যমিক যারা দেবে তারা অত্যন্ত ছোট তাই তাদের পরীক্ষা একেবারে ক্যান্সেল হয়ে গেছে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে হয় সেই ব্যাপারেই কিন্তু সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি সেক্ষেত্রে ওপেন বুক এক্সাম এবং ওপেন বুক সিস্টেমেই এমসিকিউ টাইপের প্রশ্নপত্র হতে পারে বলে রাখি এবছর মাধ্যমিক পরীক্ষার সে সংখ্যা বারো লক্ষ এবং উচ্চ মাধ্যমিক সংখ্যা প্রায় সাড়ে আট লক্ষ ন লক্ষ তো এই পরিস্থিতিতেই করোনা পরিস্থিতিতে সকলকে এক জায়গায় এনে পরীক্ষা নেওয়া স্বাভাবিক একদম অসম্ভব ব্যাপার সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা বাতিল হলেও হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কারণ আমরা জানি বন্ধুরা শিক্ষক সংগঠনগুলি কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করেছে এবং তারা মাথা খারাপ করে দিয়েছে পরীক্ষা নিতেই হবে বন্ধুরা মাধ্যমিক যারা দেবে তারা অত্যন্ত ছোট কিন্তু উচ্চ মাধ্যমিক যারা দেবে তারা সতেরো সাড়ে সতেরো কারো কারো আঠেরো বছর বয়স সেই জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদিও শারীরিকভাবে অফলাইনে হবে না কিন্তু অনলাইনে পরীক্ষা নেওয়া হবে এবং এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে যতক্ষণ না সিবিএসসি আইএসসি বোর্ডের পর্যবেক্ষণ নেওয়া হচ্ছে পরীক্ষার ততদিন মনে করা হচ্ছে অনলাইনে পরীক্ষার একটা ব্যবস্থা করা যেতে পারে সাধারণত অনলাইন পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় ছাত্রছাত্রীরা তাদের নোট কিংবা বইয়ের সাহায্য নিচ্ছে সেটি নিতেই পারে সেই তোমরা বই দেখে পরীক্ষা কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে নাম্বার দেওয়া হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট অর্থাৎ ক্লাস নবম শ্রেণীর বা ক্লাস নাইনের যে ফাইনাল পরীক্ষা হয়েছিল এবং ক্লাস টেনের প্রথম দিকে যে যে পরীক্ষাগুলি নেওয়া হয়েছিল সেই সমস্ত পরীক্ষার ভিত্তিতেই কিন্তু একটি নাম্বার দেওয়া হবে কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেহেতু উচ্চ মাধ্যমিকের পরে অনেকের কলেজ লাইফ শুরু হবে বা অনেকে বিভিন্ন উচ্চশিক্ষায় যাবে সেই জন্য উচ্চ মাধ্যমিক কিন্তু নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সকলে তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে একদম বাড়িতে বসেই আর এমসিকিউ টাইপের প্রশ্ন বেশি আসবে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে দেখো বন্ধুরা আমাদের রাজ্যে কুড়ি লক্ষ পরীক্ষার্থী রয়েছে এবং এই কুড়ি লক্ষ পরীক্ষার্থীদের কোনোভাবেই অফলাইনে পরীক্ষা সম্ভব নয় তাই উচ্চ মাধ্যমিক অনলাইনে করে দিয়েছে তোমরা বই খুলে খাতা খুলে লিখতে পারবে নোট তোমাদের পরীক্ষার দিন তোমাদের ক্লাস টিচার বা প্রাইভেট টিচাররা সম্পূর্ণভাবে হেল্প করতে পারবে এবং তাদের হেল্প নিয়েই তোমরা পরীক্ষা দেবে এবং সবাই পাশ করবে